আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা শুরুতে বিশ্বকাপ ফুটবলের খবর ডি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 4-1 গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স যদিও শুরুতে গোল খেয়ে বসে দিদিয়ের দেশমের দল জোড়া গোল করেন অলিভার জিরুদ এস এম আশরাফের রিপোর্ট Second tier in England, Stoke City due to injury. It's a lovely reception of the ball there. A great cross! 9 minutes, France's Jale ball. আর্জেন্টিনার পর আরও একটি অঘটন কিনা এই প্রশ্ন তখন আলজানুবি স্টেডিয়ামে ক্রেক গুডউইনের দুর্দান্ত ফিনিশিংয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার কিন্তু গতিময় ফুটবলে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিতে শুরু করে দিদিয়ের দেশমের শিষ্যরা অবশেষে 27 মিনিটে আদ্রিয়া রাবিওর হেডে সমতায় ফ্রান্স এই গোলের রেশ না কাটতেই 5 মিনিটের ব্যবধানে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে ব্যবধান বাড়ান অলিভার জিরুদ প্রথমার্ধেই গোল সংখ্যা 3-1 হয়ে যায় যদি না গোলরক্ষককে একা পেয়েও কিলিয়ান এমবাপ্পে এভাবে বল বাহিরে না পাঠাতেন হাই প্রেসিংয়ে সকারুজদের অস্বস্তিতে ফেলা বর্তমান চ্যাম্পিয়নরা কিলিয়ান এমবাপ্পের গোলে আবারও উৎসবে মাতে ম্যাচের 68 মিনিটে এরপর অলিভার জিরুড নিজের দ্বিতীয় গোল করে বড় ব্যবধান নিশ্চিত করেন 71 মিনিটে 4 গোলের 3টি হেরে বাতাসে থাকা বলে ফ্রান্স কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ দলগুলোর জন্য সে বার্তাই দিয়ে রাখলেন 2018 এর বিশ্ব চ্যাম্পিয়নরা এসএম আশরাফ ATN Bangla. বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড ও মেক্সিকো নিজেদের ঘর সামলে দুদলই চেয়েছে প্রতি আক্রমণে খেলতে প্রথমার্ধে সুযোগ আসে মেক্সিকোর সামনে তবে তা কাজে লাগাতে পারেনি হোর্হে সানচেজ দ্বিতীয়ার্ধে গোল পেতে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে নিজেদের সবশেষ 8টি বিশ্বকাপের নকআউট খেলা মেক্সিকো কিন্তু পোলিশদের রক্ষণ ভাঙতে পারেনি তারা উল্টো 52 মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড কিন্তু তার শট রুখে দিয়ে দলকে বাঁচান মেক্সিকো গোলরক্ষক গেরমো ওচোয়া এবার সৌদি আরব ছুটি প্রসঙ্গ আর্জেন্টিনাকে হারানোর জয় উদযাপন করতে ছুটি ঘোষণা করেছে সৌদি আরব জাতীয় দলের ফুটবলারদের এমন কৃতিত্বে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন এরপর তার অনুমোদন দেন বাদশাহ সালমান সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এদিন সব সরকারি বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দেয় সৌদি ফুটবলাররা আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতির সাংগঠনিক সফর যশোর স্টেডিয়ামে আগামীকাল বিকেলে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা 1972 সালের এই স্টেডিয়ামেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 50 বছর পর একই মাঠে জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন তার মেয়ে শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে গোটা দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় প্রাণচাঞ্চল্য জনসভায় 8 লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে দলটি একে কেন্দ্র করে এখন চাঙ্গা তৃণমূল আওয়ামী লীগ আন্তর্জাতিক অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর তথ্য পেতে যাচ্ছে মার্কিন কংগ্রেস দীর্ঘ আইনি লড়াইয়ের পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কমিটির কাছে ওই ট্যাক্স ফাইল প্রকাশের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের এই রায় বিলিয়নিয়ার ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে এর আগে কংগ্রেস কমিটিতে আর্থিক তথ্য প্রকাশের আবেদন নাকচ করে দেয় নিম্ন আদালত বিচারকদের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হলে তা সুপ্রিম কোর্টে করায় আমেরিকার 40 বছরের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি নিজের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে অপারগতা দেখান এবার স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ। নতুন নামকরণ হবে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন নামে লেনদেন করবে প্রিমিয়ার সিমেন্ট। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।